গুরুত্বপূর্ণ মন্তব্য। গুয়াহাটীত নির্বাচনী প্রচার চলাবলৈ আহি সংখ্যালঘুক লৈ করিলে বিশেষ মন্তব্য। ধর্ম কে আধার পর আরক্ষণ সংবিধান সম্মত নহীঁ হে, গৈর সংবিধানিক হে, আর জব ভি ইন রাজ্যো মে হামারে পাস অধিকার আয়েগা, হম এ ধর্ম কে আধার পর লাদে গয়ে আরক্ষণ কো সমাপ্ত করকর এসটি এসসি আর ওবিসি কো হম ন্যায় দিলানে কা কাম করেঙ্গে। হাততে মুসলমান বিধেয়কী বলে বিরোধী লেবেল লগাই দিয়া গেরুয়া দলের মন্ত্রী অমিত শাহে কইনা ধরা সংবাদ মেলত করিলে এক গুরুত্বপূর্ণ মন্তব্য। ভি ভোটার কো মাইনরিটি মেজরিটি কি দৃষ্টি সে নাই দেখতে, হর ব্যক্তি ভারত কা নাগরিক হে, উসকো ইসি তরহ সে ট্রিট করনা চাহিয়ে। হয় অমিত শাহর দাবি ভোটারও নাই সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ। অসমত শেহতীয়া দুটা পর্যায়ের নির্বাচনত বিজেপির প্রতি অধিকাংশ সংখ্যালঘু লোকে সমর্থন দিয়া বলে সাংবাদিকে সোধা প্রশ্নের উত্তরত এই মন্তব্য করে অমিত শাহে। আসাম মে হম কম সে কম 12 সিট জিতেঙ্গে এ তয় হে, হামারি পার্টি ইসকে লিয়ে বিশ্বাস ব্যক্ত করতি হে, কম সে কম 12 সে আগে ভি যা সকতি। বিজেপির স্টার ক্যাম্পেইনার গৰাকীয়ে কয় যে অসমত আমি কোনো ঋণাত্মক ভোট পোৱা নাই, আমি যি ভোট পাইছো সেয়া কেন্দ্র আর রাজ্য সরকারের প্রতি আস্থা আর বিশ্বাসের ভোট। সংখ্যালঘু সন্দর্ভত অমিত শাহে সমালোচনা করে কংগ্রেসক, তেও কয় যে আমি রাম মন্দিরক লৈ ভোট বিচরা নাই, কিন্তু কংগ্রেসে সংখ্যালঘুর ভোট হেরাব বলিয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালৈ নগল। কংগ্রেসে সংখ্যালঘুক তুষ্টিকরণ করে অহা বলে অভিযোগ করে অমিত শাহে কয়, হমনে আমারে সময় মে রাম মন্দির বনা वो बता रहे हैं और उन्होंने प्राण प्रतिष्ठा के कार्यक्रम का बहिष्कार किया माइनॉरिटी वोट के डर से। धर्म ऊपर संरक्षण संविधान नीति न होय, किंतु कांग्रेस से मुसलमान धर्म नाम संरक्षण दिसे, आमी धर्म ऊपर संरक्षण खबले निदिउ बुली स्पष्ट करि दितियो कय जे समग्र देखते असिरे यूसीसी प्रवर्तन करा हबो। हमने हमारे घोषणा पत्र में कहा है कि हमें प्रयास करेंगे कि पूरे देश भर में यूसीसी लागू किया जाए और हर धर्म के नागरिकों के लिए इस देश में एक ही कानून हो। न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18 अहम नॉर्थ ईस्ट।